প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এটা বিস্ময়কর যে তিনি আরেকজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে একজন অসুস্থ মানুষ হাসপাতালে আছেন তার সম্পর্কে এই রকম বক্তব্য দিতে পারেন রাজনৈতিক শিষ্টাচার শিষ্টাচার কোনো শব্দই আসলে এখন আর প্রযোজ্য নয় একজন মানুষ কি পরিমাণ ঘৃণা উৎপাদন করতে পারলে নিজের ভেতরে এইভাবে আরেকজন সম্পর্কে বক্তব্য দিতে পারেন এবং এই বক্তব্য দেওয়ার পরেও বাংলাদেশে আবার ওনাকে আমাদেরকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে গ্রহণ করতে হবে এইটাই বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করতে চান কিন্তু এর মধ্যে মেসেজটা কি মেসেজটা হচ্ছে বাংলাদেশে তিনি জোর করে ক্ষমতায় থাকবেন বাকিরা মরে যাক বাকিরা জাহান্নামে যাক মানুষ ভোট দিতে না পারুক কিছুই এসে যায় না গতকালকের বক্তৃতার প্রধান সারবস্তুটা এইরকম যে আমি এত এত উন্নয়ন করেছি আর বিরোধী দলকে যারা এরকম বোমা মেরেছে ওই করেছে সেই করেছে এখন তো মরার বয়স হয়েছে মরবে কাজেই আমাকে ক্ষমতায় থাকতেই হবে ভোটের দরকার কি কারণ আমি তো আপনাদের উন্নয়ন দিচ্ছি আর বিরোধী দল মানে তো বোমা হামলাকারী ইত্যাদি এবং তারা মৃত্যু পথযাত্রী মরার বয়স হয়ে গেছে কাজেই আমি ক্ষমতায় থাকব ভোটের কোনো দরকার নাই এটা ছিল তার বার্তা এই যে রাজনৈতিক বন্দোবস্ত আজকে তিনি বহাল রাখতে চাইছেন এই বন্দোবস্ত যদি বহাল থাকে তাহলে বাংলাদেশে এই রকম একটা বিরাট আকারে অর্থনৈতিক নৈরাজ্য তৈরি হবে এবং তারা এই অর্থনৈতিক নৈরাজ্য তো ঠেকাতে পারবে না যেটা করবে মানুষের বিক্ষোভ এবং বিদ্রোহ দমন করার জন্য আরও রাষ্ট্রশক্তিকে একটা সর্বগ্রাসী একটা সর্ব হামলাকারী ফ্যাসিস্ট যন্ত্রে তারা ইতিমধ্যেই পরিণত করেছে সেটার প্রয়োগ ঘটাচ্ছে ভবিষ্যতে এটা করবে কাজেই বাংলাদেশ সত্যিকার অর্থে যেমন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ একটা রাজনৈতিক বিপর্যয়ের মুখে যাচ্ছে কারণ বর্তমান সরকার টিকে থাকার অর্থ হচ্ছে এখানে এমন এক বিভাজন সৃষ্টি হওয়া এমন এক গৃহযুদ্ধ অবস্থার সৃষ্টি হওয়া যেটা বাংলাদেশকে রাজনৈতিক বিপর্যয়ের দিকে নেবে নিজের ক্ষমতা কিংবা গদি রক্ষার জন্য তারা এখন বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনেও অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় দিক থেকে বিপর্যয়ের পথে ফেলেছে শেষ কথাটা এটাই বলবো বাংলাদেশের 75% রপ্তানির বাজার হচ্ছে পশ্চিমা দেশে ইউরোপ ইউকে এবং যুক্তরাষ্ট্র ক্যানাডা আজকে বাংলাদেশের এই বিরাট রপ্তানি বাজার যেটা শ্রমিকরা উদ্যোক্তারা তৈরি করেছেন সেই রপ্তানি বাজার হুমকির মধ্যে ফেলে এই সরকার তার গদি টিকিয়ে রাখতে চাইছে কাজেই আজকে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই বিপর্যয়ের মুখে আমরা থাকব বিপর্যয়ের দিকে বাংলাদেশকে ঠেলব নাকি আমরা বাংলাদেশকে রক্ষা করে জনগণের বাংলাদেশে পরিণত করব গণতন্ত্র মঞ্চ সেই নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের জন্য লড়ছে আপনাদের সবাইকে সেই লড়াইয়ে অংশ নেওয়ার জন্য জোরদার করার জন্য আহ্বান জানাই আমি একটু সময় বেশি নিয়েছি দুঃখ প্রকাশ করি